খুব কাছ থেকে দেখা স্বপ্নের পদ্মা সেতু। অনেক বিতর্ক আর বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় এবং অর্থায়নে বাস্তবের মুখ দেখছে পদ্মা সেতু। বসানো হয়েছে স্প্যান, দৃশ্যমান হলো সেতুর একাংশ, যেন এক অন্য বাংলাদেশের প্রতিচ্ছবি। শত শত শ্রমিক আর প্রকৌশলীদের কর্মব্যস্ততায় দিনরাত কাজ চলছে উত্তাল পদ্মার উপরে, যেখানে চলছে পদ্মা সেতুর চতুর্থ ও পঞ্চম স্প্যান বসানোর কর্মযজ্ঞ। এখন শুধু অপেক্ষার পালা, সম্পূর্ণ প্রস্তুত চতুর্থ ও পঞ্চম স্প্যান। যে কোনো দিন যে কোনো সময় আসবে সেই মহেন্দ্রক্ষণ, বসবে স্প্যান চতুর্থ ও পঞ্চম, ফলে দৃশ্যমান হবে 750 মিটার সেতু। আর স্বপ্ন নয়, এখন সবই বাস্তব। এভাবে একের পর এক স্থাপন হতে থাকবে স্প্যান। প্রথম স্প্যানটি বসানো হয় গত 30 সেপ্টেম্বর 2017, দ্বিতীয় স্প্যানটি গত 28 জানুয়ারি 2018 বসানো হয়, আর রোববার 11 মার্চ 2018 39 ও 40 নম্বর পিলারের তৃতীয় স্প্যান সুপার স্ট্রাকচার 7C স্থাপন করা হয়, ফলে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটার সেতু। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুতে 42টি পিলারের উপর বসবে 41টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি হচ্ছে এ সেতুর কাঠামো, যার উপর দিয়ে চলবে যানবাহন, নিচ দিয়ে চলবে ট্রেন।